নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। সোশ্যাল মিডিয়ায় ঐন্দ্রিলাকে নিয়ে পোস্ট সব্যসাচী। ব্রেন স্ট্রোকে আক্রান্ত ঐন্দ্রিলা হাসপাতালে প্রেমিকার পাশে সবসময় রয়েছেন অভিনেতা সব্যসাচী। বাড়ি ফিরবেন প্রেমিকা, প্রেমিকের দৃঢ় ঘোষণা সোশ্যাল মিডিয়ায়। অসুস্থ অভিনেত্রী ঐন্দ্রিলার জন্য এমনই এক পোস্ট করলেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। ঐন্দ্রিলার হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার খবর সামনে আসতেই মুষড়ে পড়েন তার অসংখ্য অনুরাগী। অভিনেত্রীর স্বাস্থ্যের খবর জানতে চেয়ে বারবার ফোন আসে তার প্রেমিক সব্যসাচীর কাছে। ঐন্দ্রিলার এই হঠাৎ অসুস্থতায় একটু হলেও ভেঙে পড়েন সব্যসাচী। তবে প্রাথমিক ধাক্কা সামলে প্রিয়তমা ঐন্দ্রিলা শর্মাকে নিয়ে ফের সোশ্যাল মিডিয়ায় লিখলেন তার প্রেমিক তথা বিশেষ বন্ধু সব্যসাচী চৌধুরী। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ঐন্দ্রিলা হাসপাতালে ভর্তি হয়েছেন মঙ্গলবার রাতে। শুক্রবার সকালে সব্যসাচী লিখলেন, ঐন্দ্রিলার বিষয়ে অযথা নেতিবাচক খবর ছড়ানো বন্ধ করুন। কিছু নিম্নমানের তথাকথিত মিডিয়ার ভুয়ো খবরে নিজেদের বিভ্রান্তি বাড়াবেন না অথবা ওর বাড়ির লোককে বিরক্ত করবেন না। আমি এখনো অবধি কোনো সংবাদ মাধ্যমের সাথে যোগাযোগ করিনি, সাক্ষাৎকার দিইনি, দেবও না। শুধু জেনে রাখুন, মেয়েটা লড়ে যাচ্ছে, সাথে লড়ছে একটা গোটা হাসপাতাল। নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতেই ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব, এর অন্যথা কিছু হবে না। মঙ্গলবার রাতে আচমকায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ঐন্দ্রিলা শর্মা। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। স্ট্রোকের ফলে মাথায় রক্ত জমাট বেঁধে যায় অভিনেত্রীর। মস্তিষ্কে প্রবল রক্তক্ষরণ নিয়ে ভর্তি করার পরই হাওড়ার বেসরকারি হাসপাতালে ঐন্দ্রিলা শর্মার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। একাদশ শ্রেণীতে পড়ার সময়ে ক্যান্সারে আক্রান্ত হন অভিনেত্রী ঐন্দ্রিলা। তার অস্থি মজ্জায় মারণ রোগ বাসা বেঁধেছিল। তারপর থেকেই লড়াই শুরু এই ঐন্দ্রিলার। তখন তিনি বহরমপুরেই থাকতেন। দিল্লিতে চিকিৎসার জন্য মেয়েকে নিয়ে যান ঐন্দ্রিলার মা বাবা। চিকিৎসকরা জানিয়ে দেন ঐন্দ্রিলার হাতে বেশি সময় নেই। এরপর একের পর এক কেমো ইনজেকশন শুরু হয়। শরীর যেন ক্রমশ কুঁকড়ে যাচ্ছিল সে সময় দীর্ঘ লড়াইয়ের পর। 2016 সালে সুস্থ হয়ে ওঠেন ঐন্দ্রিলা শর্মা। 2016 থেকে 2021 টানা পাঁচটা বছর বেশ ভালোই কাটছিল ঐন্দ্রিলা শর্মার। ততদিনে ঐন্দ্রিলার অভিনয় জীবনও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু 2021 ফেব্রুয়ারিতে হঠাৎই ছন্দ পতন, আচমকা ডান কাঁধে যন্ত্রণা শুরু হয় ঐন্দ্রিলার। অভিনেত্রী ভেবেছিলেন শোয়ার দোষেই হয়তো ব্যথা। তারপর জানা যায় ডান ফুসফুসে 19 সেন্টিমিটারের একটা টিউমার রয়েছে। আবারও শুরু হয় কেমো, সেই একই যন্ত্রণা। ঐন্দ্রিলা তার এই লড়াইয়ে এবারও সবসময় পাশে পান বন্ধু প্রেমিক অভিনেতা সব্যসাচী চৌধুরীকে। সর্বক্ষণ ঐন্দ্রিলার পাশে পাশে থাকতে দেখা যায় তাকে। তাদের দীর্ঘ লড়াইয়ের কাহিনী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেন অভিনেতা। ঐন্দ্রিলার সম্প্রতি সুস্থ হওয়ার পর একসঙ্গে ছবিও পোস্ট করেছেন তারা। দুদিন আগেই ছিল সব্যসাচীর জন্মদিন, সেদিন তার সঙ্গে একটা ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান অভিনেত্রী। 2017 সালে ঝুমুর ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনে কাজ শুরু করেন ঐন্দ্রিলা। সেই ধারাবাহিকে ঐন্দ্রিলার বিপরীতে ছিলেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। সেখান থেকেই তাদের বন্ধুত্বের শুরু। পরে সেই বন্ধুত্বই প্রেমে বদলে যায়। তবে হ্যাঁ, সেই সব্যসাচী এখনো ঐন্দ্রিলার সঙ্গেই রয়েছেন, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞাবদ্ধ। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।